আমাদের সাথে অনেক ভাই রয়েছেন এস এম নোমান ভাই সোহান মুস্তাদির জিয়াউল হক পারভেজ রয়েছেন অসংখ্য ভাইরা রয়েছেন আজকের লাইভে মাসা অনেক সুন্দর লাইভ হচ্ছে এই মাত্র আমাদের কাছে চলে আসলেন এরশাদ ভাই স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে এরশাদ ভাই কেমন আছেন প্রথমে বলেন হ্যাঁ এই তো ভালো আছি আমি বক্তব্যের শুরুতে আমি বলতে চাই যে কোনো জঙ্গি বিরোধী আন্দোলনের সাথে সম্পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং এবং মোহাম্মদ আল্লাহ সালাম অথবা আমাদের ইসলাম বিরোধী যে কোনো খারাপ বা বিরূপ মন্তব্য বা অবমাননা কর তার তীব্র নিন্দা করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকের যে টপিকসটা যে নুসরাতের নিয়ে যে ঘটনাটা এটা নিন্দা

যারা সিলেকশন কমিটি যারা অধ্যক্ষ নিয়োগ করে ডিসি দেরকে দেওয়া উচিত তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা কারণ যেহেতু আমাদের অনেক ভাইরা বলছে অনেক আমাদের ইসলামের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে অনেক অনেক হিন্দু অনেক বিধর্মী অনেক পেইড এজেন্ট তারা এই আপনি যে মুফতি মাসুদ একজন বিশ্বাস মন্ডল হইয়া সে কোন পর্যন্ত গেছে এবং তার কথাতেই বোঝা যাচ্ছে যে মাদ্রাসায় এবং অনেক ইমাম আছে এই জড়িত এবং এটা অনেক ক্ষতিকর আর আমাদের যে গ্রামের যে কোমলমতি দেখেন শহরের ছেলেরা অনেক স্মার্ট ওরা মাদ্রাসায় পড়লো ওরা বাপ সাথে শেয়ার করে কিন্তু গ্রামের এরা এমন একটা ভীতির মধ্যে ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা যারা বলতে পারে না তো রাইট না আমার মতে যে প্রত্যেকটা রুমে যেন সিসিটিভি দেওয়া হয় এবং সেই সেই ওয়াইফাই কানেক্টেড এবং সেটার যেন ডিসির অফিসে থাকে তাহলে অন্তত পক্ষে যখন প্রতিটা মাদ্রাসা দেখবে যে এই বাচ্চা মেয়েদের রুমের মধ্যে সিসিটিভি লাগানো এবং ওইটা কানেকশন ডিসি রুমে ডিসি কি দেখতেছে না ঘুমাচ্ছে সেটা তো আর কেউ জানে না কিন্তু ক্যামেরা দেখলে ভয় পাবে যে সামবডি ইজ ওয়াচিং আস হ্যাঁ এটা একদম রাইট নেওয়ার দরকার এবং এটার জন্য আমি জানি আহ আহ সরকার হয়তো টাকা ইনভেস্ট করবে না কিন্তু যারা মাদ্রাসার পিছনে টাকা দিচ্ছে দান খরচ করতেছে বা আমরা যারা প্রবাসী আছি আমরা ইচ্ছে করলে প্রত্যেকের গ্রামে মাদ্রাসা আছে আমরা ইচ্ছে করে কয়েকটা সিসিটিভি দিতে পারি এটা এমন কোন টাকার দাম না মনে রাখবেন আমার যদি দশ ডলার যদি খরচ হয় একটা সিসিটিভি একটা সিসিটিভি অনেক ছোট ছোট বাচ্চা শুধু শুধু মারে বা মেন্টাল এবিউজ করে ফিজিক্যাল এবিউজ করে অনেক সময় শুধু শিকল দিয়ে বাইন্দা রাখে এগুলা আমরা ঠেকাইতে পারি এগুলো ফার্স্ট কথা প্রথম কথা দ্বিতীয় সিলেকশন কমিটিটা স্ট্রং করা উচিত হ্যাঁ চেয়ারম্যান এর উপরেই আমরা জানি কারা কারা পলিটিক্স করে কোন ধরনের মানুষ পলিটিক্স ইনভলভ কারা নিয়োগ দেয় আমরা সবাই জানি তো সেইখানে আমরা চাই একটা থার্ড পার্টি যেন এটার মধ্যে হস্তক্ষেপ করে একটা কমিটি করে বিশেষ করে মহিলা মাদ্রাসায় যেন মহিলাদের এখন অনেক মহিলা এই যে মহিলা মাদ্রাসা থেকে যে মহিলারা বেরোচ্ছে তারাই টিচার হবে তারাই অধ্যক্ষ হবে দরকার নাই পুরুষের দরকারই নাই

আপনারা যদি সত্যি সত্যি একাডেমিক্যালি যদি আপনারা ডিসকাস করতে চান যারা খগেনদের উদ্দেশ্যে বলতেছি খগেন কি যদি খগেনের মধ্যে কেউ শিক্ষিত থাকে দেন তারা দেখতে পারে যে প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণ রেপ হচ্ছে ব্রিং দ্যাট অ্যামাউন্টস আর এখানে মাদ্রাসায় ওদের জনসংখ্যার পার্সেন্টেজ কত এবং পার্সেন্টেজ অনুযায়ী কয়টা ঘটনা ঘটছে এবং 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 আমি এটা বলতেছি না যে যে কোন অন্যায় যে কোন অন্যায় সে যেই করুক যেই করুক সেটা শাস্তি যোগ্য অপরাধ আর প্রথম কথা রইল কোন মমিন কোন মুসলিম কোনদিন এই ধরনের কাজ করতে পারে না কারণ একটা মমিন কোন মমিন দুজকে যাবে না মানে কি তার মানে হলো যে আমরা এই যে মমিন সাজি বা একজনের জন্য দেখি টুপি দাড়ি মমিন আল্লাহ জানে কে আসল মমিন আর এই মমিনের পরীক্ষায় যখন একটা মমিন রেপ করবে সে আর মমিন না সে এতদিন ঘাটতি মারা ছিল মমিন হিসাবে যখনই আপনি রেড করবে তখন সে তো মমিন না তার মানে অলরেডি আইডেন্টিফাই হয়েছে যে এই লোকটা মমিন নামধারী মমিনের অভিনয় কইরা গেছে

এবং এইভাবেই যেন বিচার করা হয় আমরা এবং এটা তীব্র নিন্দা এটার ভাষা নাই কিন্তু এটা করতেছে এবং আমি মনে করি সিসিটিভি প্লাস এটার নজরদারি করা এবং সরকারেরও কাছে আমরা আহ্বান জানাচ্ছি তাই ভাই যে এটা যেন তীব্র ভাবে এটার যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই ঠিক কিনা ভাই যেন জাতি স্মরণ রাখে এই ধরনের নরপিশাস্তি কোনো সুযোগ দেওয়া যাবে না সাথে সাথে সামাজিক আন্দোলন করা উচিত মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করতে পারে আপনি মিডিয়াতে ব্যাপারটা এরকম যে আপনি আগুন আগুনে আপনি একটা পাতিলে পানি গরম করতেছেন আবার আরেকজন বলতেছেন পানির ঠান্ডা করো ইউ হ্যাভ টু স্টপ দ্য ফায়ার সো হোয়াট ইজ দ্য ফায়ার ফায়ার ইজ আওয়ার ফেসবুক আচ্ছা এরশাদ ভাই আমরা একটু টপিকটা একটু চেঞ্জ করি একটা টপিকে আসতে যাচ্ছি সেটা হলো এ বিষয়টা না বললেই নয় বর্তমানে দুদিন ধরে নাস্তিকদের একটা হট টপিক হলো যে নুসরাত হত্যার বিষয়ে কেন মুসলিমের কথা বলে না তো এই ধরনের কাপুরুষ এবং এই এই দাজ্জাল बदमाशগুলোর ব্যাপারে কি বলবেন আমরা নাকি কথা বলি না এখন এখন দেখেন মায়ের তে মাছির দড়ত বেশি বুঝতে পারছেন ভাই বাংলাদেশে স্ট্যাটিস্টিক হলো প্রতি বছর প্রতি বছর জাস্ট রিপোর্টড রেপ হচ্ছে প্রায় 7 থেকে 8000 রিপোর্টড মেবি মোর सीटेटের মধ্যে নাস্তিক খগেনদেরকে বলেন যে মুসলিম নামধারী কয়জন মমিনের নাম আসছে সারা বছরে পার্সেন্টেজ বের করতে বলেন তাইলে বাকি কারা বাকি যে লোকগুলি তাদের জন্য ওরা খগেনরা কোন আন্দোলনটা করছে কোন আন্দোলন করছে প্রথম কথা হলো যে খগেনরা যে খগেন নামি করছে এই যে এই যে

মুসলিমদের কাছে এত আশা করে কেন হ্যাঁ যে খগেনিরা এফেক্টেড হইছে এক খগেনি সমস্ত খগেনির উদ্দেশ্যে বলছে যে খগেনি হওয়ার চাইতে মমিন নারী হওয়া ভালো এটা আমার ডায়লগ না এটা একজন খগেনির ডায়লগ আচ্ছা আচ্ছা এটা আমার ডায়লগ না এবং এটা খগেনদের লাইভের মধ্যে বলছে যে আমাদের উচিত মমিন হইয়া যাওয়া ওদের সাথে থাকার চাইতে রাইট

আপনারা জানেন যে মুসলিম একজন বিবাহিত অবিবাহিত যেই হোক যদি আহ এই ধরনের রেপ করে তখন কিন্তু তাকে হওয়াজ বা তাজির করা হয় তখন কিন্তু তাকে আর ওই যে মুসলিম হিসাবে কি বলে ছেড়ে দেওয়া হয় না তাকে কিন্তু শাস্তি দিতেই হবে এবং এটা তাদেরকে জার নামে দিতেছে আপনি আমার বলেন আল্লাহ কোন কোন মমিরে যার নামে দেয় যার নামে দেয় রাইট রাইট তো এই হুজুর যে কাজটা করছে

এবং নামে মাত্র মুসলিম রয়েছে যারা এই কাজগুলো করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যেন সামাজিক আন্দোলন করে তুলতে পারি এবং অনেক খগেন কিন্তু বিভিন্ন জায়গায় ইসলামিক সেন্ট্রাল ঢুকছে এগুলো চিহ্নিত করে বের করা উচিত কারণ এরা চাচ্ছে একটা এখানে একটা জ্যাপারাইজ করবে করে ইসলামের মাদ্রাসা গুলি বন্ধ করে দিবে এবং আপনি লক্ষ্য করেছেন ভাই আপনাকে আরো একটা কথা বলতে চাই যে এটার মাধ্যমে ইভেন আমাদের ভাইদের মধ্যেও একটা মানে বিভিন্ন রকমের ট্রোপ দিয়ে ঝামেলা করতে চাচ্ছে এই 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 পন্থী লোকেরাই এবং আমরা কিন্তু এই বিষয়ে সচেতন আমাদের মধ্যে এসব চেষ্টা করে লাভ হবে না কারণ আমরা এরা জানেই না মুসলিম ভাইরা আসলে কে এই মুসলিম ভাইদের মধ্যে মুনাফিকি করে খুব একটা পার তারা পাবে না আমরা ইনশাআল্লাহ এক আসি আমরা প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসি হ্যাঁ হয়তো আমার সঙ্গে আরেকজনের দূরত্ব অবলম্বন হতে পারে কিন্তু মন থেকে কোন তার প্রতি কোনো অভিশাপ কি মাবদদোয়া নেই আমরা প্রত্যেকের জন্য শুভকামনা জানাই প্রত্যেককে নিজেদের নিজ থেকে কাজ করে যান আমাদের কোনো অবজেকশন নেই ঠিক আছে ইরশাদ ভাই এবং আমরা এক হাসি ছিলাম থাকবো ইনশাআল্লাহ তোমাদের মতো ভন্ড বদমাশদের মতো আমাদের একতা নয় মুসলিমরা আজীবন এক পরিবার ছিল আছে এবং থাকবে ঠিক আছে 100% কথা বলে এবং এখানে শেয়ার করছেন গোमाज আপনাকে অসংখ্য অসংকেত শুভেচ্ছা ভাই আপনাকে প্রতি অনেক ভালোবাসা থাকলো জি আসসালামু কথা বলছিলাম আহ ইসাদ ভাইয়ের সঙ্গে একদম চার্জ শেষের দিকে আমি আসলে অত্যন্ত দুঃখিত সবার সঙ্গে কথা বলতে পারছি না পর্যায়ে আমি যারা যারা আছেন আমি এটাই বলতে যে আজকের এই আচ্ছা মাইন কেমন আলহামদুলিল্লা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আমি আসলে একদম খুবই দুঃখিত আমার চার্জ একদম শেষের দিকে আজকে আসলে খুব একটা চার্জ দেওয়া ছিল না আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে সুযোগ দেওয়া হবে প্রতিটি ভাই আমার পরিবার আবারও বলছি আপনারা প্রতিটি ভাই আমার পরিবার আর অমুসলিম যারা রয়েছেন তাদেরকে অন্তত মানবিকতার কোনো সাইড থেকে আপনার আপনারা আমার কাছে কমতি পাবেন না আর দিনে আমার কাছ থেকে হিন্দু ক্রিশ্চিয়ানিটি বা এগুলো নিয়ে আহ কখনোই আমি কাউকে স্ল্যাং ইউজ করেছি কিংবা খারাপভাবে কাউকে হেনস্থা করেছি খারাপ কিছু বলেছি এটা আসলে আমার দ্বারা আমি সবসময় সচেষ্ট থাকি সচেতন থাকি কারণ রসুল সাল্লাম নিষেধ করেছেন কোরআনে বলেছেন যে তাদের মূর্তি গুলোকে গালি দিও না কারণ তারা অবশ্য তোমাদের আল্লাহকে গালি দিবেন এই বিষয়গুলো আমরা জানি এবং আমাদের ইসলাম আমাদেরকে এ থেকে দূরে রাখে আসলে আমার চার্জ একদম শেষের দিকে আর হয়তোবা ওয়ান পার্সেন্ট আছে যে কোনটা বন্ধ হয়ে যাবে আমি আসলে মাহফুজ আলম সোল ভাই মাহফুজ আলম সোল ভাই কেমন আছেন ভাই হাই হাই অনেকে মিস করছি আসলে একদম এক আছে চার দাম শেষের দিকে আমি খুবই দুঃখিত আন্তরিক ভাবে কোনো ভাই আমার উপর মন খারাপ করবেন না ভাই আপনাদের শেষের দিকে একদম শেষের দিকে আমি 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 অত্যন্ত দুঃখিত আজ সবাই ভালো থাকবেন ভাই আমাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এক পার্সেন্ট চার্জ একদম বন্ধ হয়ে যাচ্ছে জি সবাই ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আবারও এই বিষয়ে কথা বলবো সালামু আলাইকুম রহমতুল্লাহ সুফানা কর্মিকে أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم والشر الأمور محدثاته وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد فاعلم أنه لا إله إلا الله

প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা দয়া করে একটু জানাবেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারাই আমাকে শুনতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু স্পষ্টভাবে একটু জানান আমাকে জি একটু কমেন্ট করবেন যারাই আসে রেখারে যে সাউন্ড ক্লিয়ার কিনা কারণ আমি একটু কনফিউজ কারণ একটু হেডফোনে একটু প্রবলেম ছিল জানি না তবে আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা সাউন্ড ক্লিয়ার কিনা জি শাহাদ হোসেন জি সাউন্ড ক্লিয়ার আছে জিজ্ঞাসা আজকে মূল বিষয়টা আমরা দেখব আজকে সবাই জেনেছেন যে মূল টপিকটা হচ্ছে জি 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 সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের টপিকটা আপনারা জানেন টপিকটা হচ্ছে মর্মান্তিক ঘটনা যেটা গোটা দেশ জুড়ে আলোড়িত হচ্ছে এবং গোটা দেশই বলা চলে একটা শোকে আমরা এবং আমরা আন্তরিকভাবেই খুবই দুঃখিত এবং শোকে কাতর বলতে পারেন সবাই অনেক কষ্টে আছে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে নুসরাত হত্যা আমাদের বোন একজন মুসলিম বোন আপনারা জানেন যে জি আমাদের বোন নুসরাত কে হত্যা করা হয়েছে বলা 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 চলে চলে এটা হত্যাই তাকে প্রথমত যেটা হচ্ছে যে তাকে জি 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 আচ্ছা সাউন্ড এখন মনে হয় ক্লিয়ার আচ্ছা জি তো তাকে প্রথমে জন যৌনহারানি করা হয়েছে পরবর্তীতে তার গায়ে আগুন দেওয়া হয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে এবং যেটার আপনারা সবাই জানেন যে যেটা গোটা দেশকে কিন্তু কাঁদিয়েছে আপনারা জানেন যে একটা ভিডিও বেরিয়েছে যেটা যেখানে তার নিজস্ব স্টেটমেন্ট রয়েছে এবং খুবই কষ্টের বিষয় যে এই দৃশ্যগুলি আজকে মুসলিম দেশে আমরা রয়েছে মুসলিম দেশে থেকে আমাদের কি এই দৃশ্যগুলি দেখতে হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক যেখানে নব্বই ভাগের বেশি মুসলমান আমরা যে দেশে বসবাস করছি সেই দেশে এত দুঃখজনক একটি ঘটনা এবং এত নোংরা একটি ঘটনা ঘটে যাচ্ছে আমি আমি আমরা এবং আমাদের সকলেই কাছে বাহিনীর একটি কথাই বলবো যে আপনারা সবাই মিলে এই বিষয়টির উপর নজরদারি রাখুন কারণ বর্তমানে এই ধরনের অকারেন্সগুলো এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে এবং সর্বোপরি আমরা একটি কথাই বলে যাচ্ছি যে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আজকে দেখুন ইসলাম যদি আজকে শরিয়া হতো আপনার দেখেছেন টপিকে আমি লিখেছি যে নুসরাত হত্যা এবং রসুল সাল আলি আসাল্লাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কি ধরনের অ্যাকশনটা আজকে নিতেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা করেছেন যে এই বিষয়টিকে অত্যন্ত কঠিনভাবে দেখা হবে এবং এ বিষয়ে প্রশাসনের কাছেও তিনি নির্দেশনা দিয়েছেন যেন কঠিন অ্যাকশন না হয় আমরা দেখতে চাই সেই বিষয়টি দেখতে চাই যেন আইনের প্রয়োগ হয় তদুপরি আমরা দেখতে পাচ্ছি যে এর বিপক্ষে দাঁড়িয়ে কিছু কুলাঙ্গার এবং কাপুরুষেরা যারা মূলত কাপুরুষোচিতভাবে সেই কুলাঙ্গার অধ্যক্ষ মাদ্রাসার অধ্যক্ষ তাকে নিয়ে তার তার মুক্তির দাবিতে তারা সরব হয়ে উঠেছে এটিও এই দেশে আমাদেরকে দেখতে হচ্ছে কাপুর সচিত এবং নোংরা ঘটনার কি হতে পারে তো যেটি বলছিলাম যে আজকের এই দিনে রসুস আলি আসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছ থেকে কি ধরনের ইম্প্যাক্ট আমরা পেতাম কি ধরনের অ্যাকশন আমরা পেতাম আপনার জেনেছেন ইবনে মাজাদ দু হাজার পাঁচশো হাদিসটি আপনারা পড়ে নেবেন যেটির রাবি দুর্বলতা রয়েছে যদিও তারপরেও সে হাদিসটাকে আবুদাউদ এবং বুখারির বেশ একটি হাদিসের সঙ্গে কন্ট্রাস্ট করে দালিল হিসাবে প্রেজেন্ট করে থাকেন অনেকেই আরেকটি হাদিস রয়েছে যেখানে ক্রীতদাসের একটা হ্রদের ব্যাপারে হাদিস এসছে যেখানে একজন ক্রীতদাসকে জোর করে ধর্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তার হদ জারি করা হয় আর আরেকটি হাদিস রয়েছে যেখানে রসুল আসলামের কাছ থেকে হদ জারি করা হয় সেটি একই ঘটনা ফজরের সালাতের সময় একজন মহিলাকে একইভাবে কিন্তু ধর্ষণ চেষ্টা করা হয় ধর্ষণ করা হয় পরবর্তীতে আসলাম তাকে হদ করার কিন্তু নির্দেশনা দিয়েছিলেন এ থেকে বোঝা যায় আসলে ইসলামে মূলত এই ধরনের ধর্ষণ কিংবা এই ধরনের যৌনাচারের এই ধরনের আহ যে কোনো অপরাধের কঠিনতম শাস্তি অ্যাভেলেবল রয়েছে কিন্তু যেহেতু ইসলামিক সেরিয়া ল এখানে অ্যাক্টিভেটেড না সে বিষয়টিকে এখন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে সেটা মজার বিষয় যে অনেকেই দেখবেন উলঙ্গপনাকে পছন্দ করছে কিন্তু যখন অকারেন্স ঘটে থাকে কিংবা যখন বিপদে পড়ে যায় তখন আবার সৌদি আরবের আইন চায় দ্যাট मींस শরিয়া লজ এটা খুবই দুঃখজনক এবং কাপুরুষোচিত কারণ তাদের আগে থেকে বোঝা উচিত যে ইসলাম কেন এই বিষয়গুলো সলিউশন এত কঠিন করে দিয়েছে জন্যই কঠিন করে দিয়েছে বাংলাদেশের আদালত আইন কে যেহেতু আমি আইনের ছাত্র একজন আমি আইন এবং আদালতকে সম্মান রেখে বলছি বাংলাদেশ আইন এবং আদালত এখন পর্যন্ত যে বিষয়টি করেছে আমাদের আইন এবং আদালতের যে ফাঁকফোকর রয়েছে কিংবা আইনের যে গ্যাপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখনও আপনি দেখবেন বড় বড় ধরনের অকারেন্স করেও কিছু অ্যাকসেসরিজ এভিডেন্স দিয়ে আপনি কিন্তু বেইল করে আনতে পারবেন দ্যাট মিন্স ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই আমি আইন এবং আদালতকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি কারণ এটাও ল্যাক অফ এভিডেন্সের কারণে তারা বাধ্য হয় কারণ কোর্ট কিন্তু এভিডেন্সের উপর চলে এখানে আবেগ কিংবা অনুভূতির দশ পয়সা দাম নেই তো হয়তো বলে অফ এভিডেন্সের কারণেও এখানে সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে একটা চোর বেল পেয়ে পরবর্তীতে পরিণত হয় কিন্তু ইসলাম যে কাজটা করেছে যে চারজন সাক্ষীর ব্যবস্থা করেছেন এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে কি হদ পর্যন্ত জারি হবে কিন্তু মজার বিষয় হচ্ছে একজন মহিলা নিজের স্টেটমেন্টই যথেষ্ট কিন্তু একজন পুরুষ যদি একজন মহিলাকে কি করে একজন হাজবেন্ড যদি তার ওয়াইফকে এই সন্দেহ করে যে আমার ওয়াইফ হচ্ছে কি চরিত্রহীন তার বিপক্ষে চারজন কি সাক্ষীকে উপস্থিত করতে হবে যদি না পারেন তাহলে তাকে পেটানো হবে চিন্তা করতে পারছেন অনেকে এই যে উমেন রাইট উমেন রাইট বলে চি চিলাচিলি করে যে উইমেন রাইট হ্যাঁ নারীদের কী মর্যাদা দিয়েছে নারীদের মর্যাদা যে পরিমাণ ইসলাম দিয়েছে সেটি সেকুলার সমাজ তাদেরকে প্রোডাক্ট হিসাবে ইউজ করেছে ব্যাপারটা তেমনই দাঁড়ায় যে বর্তমান নারীবাদীরা যেভাবে নাস্তিকবাদী নারীবাদীরা যেভাবে চিল্লাচিলি করে তাদের মূল উদ্দেশ্য হলো এদেরকে সেকুলার প্রোডাক্ট হিসাবে ইউজ করা ব্যাপারটা ঠিক ওইভাবেই প্রযোজ্য যেমনি ভাবে শিয়ালতো মুরগির স্বাধীনতা চাইবেই আবারও বলছি শিয়ালতো মুরগির স্বাধীনতা চাইবেই তো সবচেয়ে মজার জিনিস যে বিষয়টা আমরা দেখতে পাই যে অনেকেই নারী স্বাধীনতা তথাকথিত সেকুলার সমাজ নারী স্বাধীনতার কথা বলছেন কিন্তু তাদের সবচেয়ে সকল সভ্য সমাজগুলিতে মিনিটে ঘন্টায় শত শত ধর্ষণ হচ্ছে কিন্তু তাদের কাছে এই সমস্ত কিছু এসব কিছু তাদের কাছে ক্রাইম না আশা করি বুঝতে পেরেছেন যেমন আপনারা জানেন যে সর্বোচ্চ ধর্ষণ রেটের দিক দিয়ে ইউএসএ কিন্তু সবার উপরে সারির একটা দেশ এ কথাগুলো কেউ বলে না আর সর্বনিম্ন ধর্ষণের দিক দিয়ে সৌদি আরব যেখানে সামান্য কিছু হলেও সারিয়া এখন পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে সেরিয়ালো সেখানে কিন্তু সর্বনিম্ন ধাপের কয়েকটি দেশের মধ্যে সৌদি আরব একটা তাহলে বুঝতেই পারছেন যে কম্প্যটি কি এবং কিছুদিন আগে আপনারা দেখবেন যে ইসলামিক থেকে পাঁচের মধ্যে এবং সৌদি আরব সবার শেষে আরবকে অপেক্ষাকৃত দেশ হিসাবে দেখানো হচ্ছে মানে ইউরোপিয়ানরাই সবচেয়ে বেশি কি করছেন ইসলামিক যে সারিয়া লগুলো গুলো সেটার সপক্ষে কি তারা সেই আইনগুলোকে ফলো করছে এটা কিন্তু এটা একদম আপনারা যদি চান আপনারা দেখবেন রেফারেন্স সহ দেওয়া আছে অনেক নিউজে সেটা কিন্তু বেরিয়েছে তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা বলছিলাম যে আজকে দেখুন এই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা এবং সবচাইতে দুঃখজনক হলো সত্যি যে অনেকে যে কাজটা করে যাচ্ছেন সেটি হলো তারা বলতে চাচ্ছেন যে এই যে দেখুন মূলত এই যে হুজুর বা এই জাতীয় যার স্কলার সমাজ তারাই মূলত এই ধরনের ক্রাইমগুলো করছে আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি আপনাদের যেখানে ফোকাস করার কথা বেশি ছিল সেই জায়গাগুলোকে কিন্তু আবার কেন জানি চোখে বেঁধে ওই সময় সাইলেন্ট অনেক থাকে হলুদ সাংবাদিকরা এটা কিন্তু সবচেয়ে বেশি কাপুরুষতা হিপোক্রেসি অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত অনেক অনেকেই জানেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে কোনো কাপুরুষ শেষ সে বিষয় নিয়ে কথা বলে না আমাদের ঢাকা এই ঢাকা ইউনিভার্সিটিতে চিন্তাইকারী ধরা পড়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটিতে হলের মধ্যে ধর্ষণ করা হচ্ছে এসব নিয়ে কেউ কথা বলে না হলের মধ্যে যৌনাচার করা হচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রীদেরকে যৌনাচার করা হচ্ছে ডিরেক্টলি শত শত প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে শত শত কলেজগুলিতে অনেক অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এই যৌনাচারের কারণে কিন্তু তখন হলুদ সাংবাদিকরা নীরব কেন কেন নেই বিকজ তারা জানে এই ড্রবল স্ট্যান্ডার্ডটা তারা যদি ফলো করছে শুধুমাত্র মুসলিমদের জন্য আজকে বলা হয় মুসলিমরা টেরোর অথচ এই বিংশ শতাব্দীর পর থেকে সর্বোচ্চ গণহত্যা যদি আপনি যদি লেনিন সে স্ট্যালিন সে যদি আপনি হিটলার সেই যদি দ্যাট মিনস সেকুলার এবং এই যে মার্কসিস্ট এবং এই সমস্ত যারা নাস্তিকবাদী যারা যারা এন্টি রিলিজিয়াস মাইন্ড তাদেরকে যদি একদিকে দেন আর যদি রিলিজিয়াস যদি ক্ল্যাশগুলো দেখেন শত শত গুণ বেশি শুধুমাত্র এই আপনার লেনিন এবং স্ট্যালিনের সময় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে অবর্ণনীয় তার ধারে কাছেও কোনো হত্যাকাণ্ড নেই তো আমরা যে কথাটা বলছি যে এই ধরনের কাপুরুষতা কেন আজকে যখন হোয়াইট হাউজের সিআইএর প্রধান যিনি তিনি বলছেন যে মূলত আফগান যে আক্রমণ হয়েছিল ওখানে কোনো জঙ্গিই ছিল না এগুলো সব জঙ্গি টঙ্গি সব ভিডিও আমরা বানাইছি আপনি এখন ইউটিউবে ঢোকেন এখন ইউটিউবে ঢোকেন ইউটিউবে ঢুকে আপনারা দেখেন কি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন পর্যন্ত বলেছে মূলত সহ এই তৈরি কোন হয়েছে ভাই আর মুসলিমরা কত টাকা খাইয়েছিল এই ভ্লাদিমির পুটিনকে এরকম শত শত রেফারেন্স দেওয়া যাবে এবং সর্বশেষ যে নিউজিল্যান্ডের যে হামলা এই হামলাটা কে করেছে এই হামলাটা আজ যদি মুসলিমরা করে থাকতো তাহলে মুসলিমরা হয়ে যেত টেরোয়িস্ট জঙ্গি আর আজকে অন্য ধর্ম কিংবা নাস্তিকরা করে থাকলে তারা কি হয় মানসিক কিংবা বিকৃত মানুষ কত মানসিকভাবে ডাবল স্ট্যান্ডার্ড আপনারা বুঝতে পারছেন এগুলো একটু কমন সেন্স একমাত্র যারা চতুষ্পদ প্রাণীর মতো নিকৃষ্ট মেন্টালিটি নিয়ে থাকে যারা যাদের নিজেদের কার্যাবলী দিয়ে চতুষ্পদ প্রাণীতে অলরেডি পরিণত হয়েছেন আপনি দেখবেন আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা শেয়ার করি কিছুদিন আগে আমি একটা দোকানে বসেছিলাম ছোট একটি কাজের জন্য দেখি একটি কুকুর ওখানে দৌড়ে আসলো ক্ষুধার্ত অবস্থায় কুকুরটিকে দেখে আমার ওই হাদিসটার কথা মনে পড়লো যে একজন একটা কুকুরকে পানি খেয়ে জানাতে গিয়ে বনি ইসাইলের সময় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুল হি ওয়াজ এ কমপ্লিট প্যাকেজ একটা কমপ্লিট প্যাকেজ ছিলেন তিনি একটা কুকুরের ক্ষেত্রেও তার হাদিস বর্ণিত হয়েছে যে দেখুন একটি কুকুরকে সামান্য একটি কুকুরকে পানি খায় একটা প্রস্টিটিউট সেও কিন্তু জান্নাত পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন আমার ওই কথাটা মনে পড়ল আমি সাথে সাথে কুকুরটিকে একটা পারুটি সিঁড়ে খাওয়ালাম আপনি বিশ্বাস করবেন না কুকুরটি পর্যন্ত এসে আমার পায়ের পাশে ঘোরা ঘোরাফেরা করছে আমি তাকে আদর করে দিলাম আমি তাকে নিজের হাতে আদর করে দিলাম আমার কাছে মনে হলো এই কুকুরটিও সামান্য একটু রুটি খাইয়েছ বলি কতটা আনুগত্য পোষণ করছে ওর মধ্যে এই রেশনাল মাইন্ড আছে এই এতটুকু রেশনালিটি ওর মধ্যে এত লোয়ার লেভেলের রেশনাল এত লোয়ার লেভেলের একটা প্রাণী সেও তার এতটুকু মাইন্ডে দেখেন চিন্তা করছে এই মানুষটা আমাকে খাইয়েছে তার কি তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর যে মানুষকে সে তার নিজে নিজেকে সৃষ্টি করেনি সেই মানুষ নিজে নিজের আজকে ক্লেম করছে যে আমি আমার সব কিছুর কে ডিজার্ভ করি আবার সেই মানুষই যখন অ্যাক্সিডেন্টাল কেসে পড়ে যায় তখন সব দোষ দিয়ে দেয় স্রোষ্টার উপর কতটা হিপোক্রেট বোঝেন অতএব যারা নিজেদের নিকৃষ্ট কার্যবলী দিয়ে নির্দিষ্ট নিকৃষ্ট কার্যাবলী দিয়ে নিজেদের নিকৃষ্ট মানসিকতা দিয়ে নিজেকে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট বানিয়ে দিয়েছে যেমন ফর এক্সাম্পল একজন মানুষ তার সততা সমাজের প্রতি কন্ট্রিবিউশন দিয়ে সে তার স্ট্যাটাসকে কিন্তু অনেক উপরে নিয়ে যায় অনেক উপরে নিয়ে যায় ওই মানুষটাকে আমরা সম্মান করি তাকে আমরা ভালোবাসি তার প্রতি সবার একটা কি সিম্প্যাথি কাজ করে যে হ্যাঁ উনি সমাজের জনহিত সেই কাজগুলো করে থাকেন জনকল্যাণমূলক কাজগুলো করে থাকেন ওনাকে আমরা রেসপেক্ট করি একইভাবে একজন খুনি যে মানুষকে কি করে নির্বিচারে মার্ডার করে মানুষকে হয়রানি করে সেই মানুষটাকে আপনি কি বলবেন সে নিকৃষ্ট মানুষ কিন্তু আপনি ওই মানুষটিকে নিকৃষ্ট মানুষ কেন বলবেন শুধু কি সে মানুষ বলেই ওই ওই কাজটির মাধ্যমে নিকৃষ্ট হয়ে গেছে হ্যাঁ অবশ্যই সে ওই একটি কাজের মাধ্যমে সে নিজেকে নিজে নিকৃষ্ট করেছে আপনি বলেছেন বলে সে নিকৃষ্ট হয়েছে তা নয় সে তার নিজের কাজ করে এই নিকৃষ্ট কাজ করে নিজে সেই পদবি কি ছিনিয়ে নেয় তো এই কথাটাই বলছিলাম যে আজকে এই যে সমাজের কতিপয় এর সাথে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই আপনাদের সবারই পছন্দ হবে এক্সাম্পলটা সেটা হলো বেশ কিছুদিন আগে একজন স্কলার সঙ্গে আমার কথা হচ্ছিল উনি আমি প্রায়ই কথাগুলো বলছিলাম যে দেখুন আজকে মসজিদ যেটা যেটিকে আল্লাপাক কোরআনের ভাষায় বলেছেন মাসাজিদ আল্লহ আল্লাহর মসজিদগুলো হ্যাঁ তার মানে প্রতিটা মসজিদ আল্লাহর ঘর এই মসজিদগুলো দেখবেন আমরা যখন সলাদ বা নামাজ আদায় করি তখন অনেক মসজিদে শোনা যায় যে এই মসজিদটিতে আজকে কি হয়েছে জুতা চুরি হয়েছে শোনা যায় না আপনারা অনেকে শুনে থাকেন তো দেখবেন যে যে জুতা চুরি করে সেই জুতা চোরও কিন্তু ওই সলাদ পরা নিয়ে সলাদ পড়ার জন্য পাঞ্জাবি পাজামা ইভেন আপনার চেয়েও খুব সুন্দরভাবে সেজে গুজে মাথায় একটা টুপি দেওয়া হয়তো আসে আচ্ছা এখন আপনারা আমাকে একটু একটা একটা প্রশ্নের উত্তর দেবেন এই সিন্তাইকারীকে যদি ধরা হয় ধরে একে যদি পেটানো হয় এবং এর ট্যাগটা যদি সমস্ত মসজিদে আসা মুসল্লিদের উপর চাপিয়ে দেওয়া হয় এটা কি এটাকে কি আপনারা রেশনাল মাইন্ডে কখন অ্যাকসেপ্ট করতে পারবেন ওই লোকটির জন্য কি ওই মসজিদে আসার সমস্ত লোককে আপনি জুতাচোর বলবেন কখনোই নয় এর থেকে একটা ফিলসফিক্যাল মেসেজ পাওয়া যায় সেটা কি শুধুমাত্র দাড়ি টুপি রেখে মসজিদে গমন করে গমন করলেই আপনি সত্যিকারে মুসলিম হতে পারেন না কারণ ওই রকম কি মসজিদে দুই একজন জুতা চোরও থেকে থাকে ঠিক না তেমনি ভাবে ওই একজন জুতা চোরের জন্য সমগ্র মুসল্লিদের আপনি কি দায়ী করতে পারেন না আপনি আপনি যদি নিকৃষ্ট মানসিকতা না হন সেটা আপনি করতে পারেন না তেমনিভাবে অবশ্যই আমরা এটা স্বীকার করি মাদ্রাসা হোক ভার্সিটি হোক স্কুল হোক কলেজ হোক এটা কোনো নির্দিষ্ট অংশ নয় সমাজের ইটস সোশ্যাল এটা সমাজের সর্বস্তরে বিরাজমান গজে ওঠা একটি অসুখের মতো পরিণত হয়ে গেছে অতএব যারাই এই কাজগুলি করছে তারা হচ্ছে বিকৃত মানসিকতার তারা সমাজের মানবিকতা বিবর্জিত নৈতিকতা বিবর্জিত কুলাঙ্গার এদের কোনো ধর্ম বলতে কিছু নেই মনে রাখবেন সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকে না তাদের ধর্মই সন্ত্রাস এই বিষয়টিকে মনে রাখতে হবে মাথায় তো নুসরাত হত্যার পিছনে যার মদতদাতা সেই প্রিন্সিপাল সেই কুলাঙ্গার ব্যক্তি তার নামটি আমি নিতে চাই না সেই ব্যক্তি যার প্ররোচনায় এবং প্রত্যক্ষ মদতে ঘটনাটি ঘটেছে আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে আমরা আহ্বান জানাচ্ছি ও অনতি বিলম্বে কঠোরতম কঠিন কঠিনতম থেকে আরও কঠিনতম শাস্তি সর্বোচ্চ শাস্তি যেন এখানে প্রয়োগ করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় গোটা বিশ্ব যেন জানতে পারে ইয়েস আমরা যে ক্লেম করি যে বাংলাদেশ নব্বই ভাগেরও বেশি মুসলমান দিয়ে পরিপূর্ণ একটি দেশ এবং যার বেশিরভাগই মানুষ ইসলামী উপর শ্রদ্ধাশীল সেই দেশে কখনোই অন্যায় আর এই ধরনের বিকৃত কোনো কুলাঙ্গারকে আর আমরা দেখতে চাই না তো আশা করি যে উদাহরণগুলো দিয়েছি এরপরে আর কোনো কিছু বলার নেই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই বিষয়ে অনেক কঠিন অ্যাকশান না হোক রসুসামের হাদিস স্পষ্ট এসে যে ফাদর হাদ তিনি কি করলেন হাত জারি করলেন তিনি কি করলেন হাত জারি করলেন কার উপর সেই ব্যক্তি যে ধর্ষনকারী। কিন্তু তিনি যে ধর্ষিতাকারী তাকে কি করলেন তাকে কি করলেন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো এবং তাকে কি তার যত্ন নেওয়ার জন্য ইন্ডিকেশন কিংবা ডিরেকশন দেয়া হলো এটি হচ্ছে ইসলাম আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো আমরা দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে এই ধরনের কুলাঙ্গারদেরকে অত্যন্ত কঠিনভাবে আইনের আওতায় এনে বাংলাদেশকে অভিশাপ মুক্ত করা হোক এবং জি মোবারক হোসেন মেহরাজ বলছেন একদল দেখলাম মাঠে নামছে অধ্যক্ষ নাকি নির্দোষ এ ব্যাপার কিছু বলেন আচ্ছা আচ্ছা জি এ বিষয়ে আমরা সবাই বলেছি যে যারা নির্লজ্জ বেহা এবং যারা কাপুরুষ এবং যারা কিছু টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়ে এজেন্ট হিসাবে কাজ করে এরকম কিছু কাঁপুরুষেরা এই কাজটি করেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং এটাই আমরা আশা করি আচ্ছা আল মুইজুল এক্রাম একজন আইডি ধারী উনি বলছেন যে গরুর ধর্মযাত সবার আমি যেদিন হব সেদিন সারা দেশে বৈশাখ উপলক্ষে গরু জবাই করব বাঙালি হ্যাঁ ভাই আপনাকে আরেকটা কথা বলছি এটা বাঙালির হাজার হাজার বছরের ইতিহাস না আপনি ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ একজন মানুষ এটি এটি ইভেন কলকাতাতেও এটা বাঙালিদের ঐতিহ্য হিসাবে স্বয়ং শতসিদ্ধ কোনো প্রোগ্রাম নয় আমরা এখানে যে চোদ্দোই এপ্রিল যে কাজটি করি কলকাতায় কিন্তু সব জায়গায় সেটি পালন করা হয় না এবং আবার এটি মূলত উইথ রেসপেক্ট হিন্দু ভাইরা তাদের যে কৃষ্টি কালচারের মধ্যে এবং তাদের যে ধর্মীয় বিধান রয়েছে সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা এবং সেখান থেকে কি করেছে সেগুলোকে আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আমাদের মুসলিমদের যদি কোনো ধর্মীয় যে সংস্কৃতি কিংবা যে কালচার রয়েছে সেগুলো তাহলে আমরা তাদেরকে যদি এম্পেসাইজ করে তারা কি মেনে নেবে কখনোই নয় তাহলে এই ধরনের হিপোক্রেসি এবং মিথ্যা নিউজ দিয়ে নিজেদেরকে আর মূর্খ হিসাবে প্রমাণ করবেন না আশা করি বুঝতে পেরেছেন সালমান বলছেন আচ্ছা হক কথা বলছেন আসল কথা বলেছে আচ্ছা মোহাম্মদ সালমান বলছেন নবী মোহাম্মদ ছয় বছর মেয়েকে ধর্ষণ করেছেন তার বিচার কি হবে এ কথা যদি বলেন তাহলে মোহাম্মদ সালমান আপনি তাহলে ধর্ষণের প্রোডাকশন সবার আগে হয়ে যাবেন কেমন করে জানেন কারণ আপনার বাবা মা নিশ্চয়ই বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ রসুল আসলাম মা ইশাকে ছয় বছর বয়সে বিয়ে না ইটস ইট ওয়াজ এ কন্ট্রাক্ট মনে রাখবেন ইট ওয়াজ এ কন্ট্রাক্ট ইসলামী শরিয়ালা বলে যখন একটি মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তখন তাকে এই সুযোগ দেওয়া হয় সে কন্ট্রাক্টটা রাখলে রাখতেও পারবে অথবা সেটাকে উইথড্রো করতে পারবে এবং আবু হানিফার ফিকের মধ্যে এবং হাদিস

আহ আশা করছি এবং রসুল আসলাম তাকে নয় বছরে ঘরে তোলার মাধ্যমে তাকে বিয়ের যে অ্যাক্টিভেশন সেটা হয়ে যায় এবং আবারও বলছি আপনি যদি রসুল আসলাম ধর্ষণকারী বলেন আপনি আপনার বাবা মার ধর্ষণের প্রোডাকশন সবার আগে হয়ে যাবেন অর্থাৎ নিজে নিজের ফতোয় নিজে ধর্ষণকারী সন্তান হিসাবে প্রমাণিত করবেন না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আহ বলছেন যে আহ এখানে যারা গালিয়া সবাই হিন্দু আচ্ছা যাই হোক সেই বিষয়ে কথা বলছে না শখ খান বলছেন যে এমন কুলাঙ্গারকে কিভাবে এমন একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রিন্সিপাল হলো কিভাবে জি ভাই সবই রাজনীতির রেজাল্ট আপনারা জানেন যে এটা হচ্ছে বাংলাদেশে এটার জন্যই আমরা মূলত কথা এবং হ্যাঁ আল মুইজু লেখলাম ইটস ওকে কোনো ব্যাপার না জি আচ্ছা তো এই পর্যন্তই আসলে এতটুকু বলছিল প্রথমেই আমরা আজকে তাহলে কথা বলবো অনেকের সঙ্গে কথা বলবো দেখি আমার সব ভাইদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এ পর্যায়ে আপনারা একে একে জয়েন করবেন আপনার কথাগুলো বলতে পারেন ইনশাআল্লাহ এ বিষয়ে ফার্স্টে আমি একটু ফ্লোর দিচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান সালাফি মোহাম্মদ মিজানুর রহমান সালাফি আপনাকে অ্যাড করছি আপনি মোহাম্মদ মিজানুর রহমান সালাফি মোহাম্মদ মিজানুর রহমান সালাফি আপনাকে আমি অ্যাড করেছি আপনি কানেক্ট হতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বলেন এবং আজকের টপিকের উপর কথা বলেন আপনার সময় পাঁচ মিনিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহন ভালো আছি আর আপনার আলোচনা গুলা শুনছি খুবই ভালো লাগলো আর এই নাস্তিক নামের জঙ্গিগুলো আমি টপিকের উপর আসলে খুব একটা না এক্সপার্ট না সে বিষয়ে খুব একটা বলবো না আপনারা

আপনি একটু আমাদের সবার পুঁথিপাত্র জানিয়ে দেন যে আমরা যারা মুসলমান যারা মুসলিম হিসেবে দাবি করি যারা আমাদের আহ আনুগত্যের চরম চরম লেভেল যেটা আমরা দেখে থাকি আমাদের মহান আল্লাহ তালা প্রতি তো আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে সরকার সহ ইনভেস্টিগেটিভ যার ইনভেস্টিগেশন যার ডিপার্টমেন্ট রয়েছে এবং যারা আমাদের এই লাইভগুলো দেখছেন তাদের কাছে উদাত্ত আহ্বান আমরা মূলত দুটো কাজ করে থাকি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আজও আমরা ঘোষণা করছি আমরা মূলত দুটো কাজ করে থাকি এক নম্বর কথা হচ্ছে আমরা প্রকাশে জঙ্গিবাদের নামে সন্ত্রাসকে সরাসরি আজকের এই লাইভের মাধ্যমে আবার জানিয়ে দিচ্ছি জঙ্গিবাদের নামে সন্ত্রাসবাদকে সরাসরি ইসলাম হারাম করেছে এ ব্যাপারে গোটা বিশ্বের একশো আলেম গোল্ড স্ট্যান্ডার্ড পাওয়ার গ্রেটেস্ট আলিমরা এই বিষয়ে সাক্ষ্যদান করেছে বাংলাদেশের শত শত স্কলাররা এক বা কেজমা হিসাবে এটাকে গ্রহণ করে নিয়েছেন যে এটা সন্ত্রাসবাদ এবং এটা হারওয়াম ইসলামে দ্বিতীয়ত যারা ধর্ম অবমাননাকারী নাস্তিক সন্ত্রাসী আবার বলছি যারা ধর্ম অবমাননাকারী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে কথা বলি কারণ তারা ফৌজদারি আইনের 294 এর এ 294 সাবসেকশন এ এর আন্ডারে সরাসরি ফৌজদারি শাস্তির আওতাধীন এবং তারা সন্ত্রাস সন্ত্রাস করছে এবং তারা সরাসরি সন্ত্রাসী অথবা আশা করি এই দুই পন্থীর বিপক্ষে যেহেতু সরকার স্ট্যান্ডিং নিয়েছে আমরাও সরকারের হাতে হাত রেখে এই কথাটাই যুব সমাজকে এবং সচেতন করতে চাই জি এবার আপনি যে বিষয়ে কথা বলতে চান বলেন হ্যাঁ এখন এই যে এই নাস্তিকরা যে আমাদের উপর যে তকমা গুলা লাগায় তারা নিজেরা জঙ্গিবাদের ইয়া দিয়ে জন্ম দিয়ে জঙ্গি উৎপাদন তারাই করে হ্যাঁ জঙ্গিবাদের মদ দিয়ে অথচ আমরা এই কোন মুসলিম কখনো জঙ্গি হতে পারে না আর কোন জঙ্গি জঙ্গি কখনো স্পষ্ট একদম হ্যাঁ আর এই যে এখন বলে যে আলেমরা নাকি খারাপ বা আলেমরা এগুলো করে মানে ওই যে রেফ করে যা কিছু করুক আরেকটা কথা সহজ সহজ কথা এই আলেমরা যদি খারাপ কাজ করে ঠিক আছে তাহলে আপনারা একটা কাজ করেন ধর্মীয় আইনে তাদের যে মৃত্যুদণ্ড আছে সেটা দেন আমরা এগ্রি ঠিক আছে কিনা এর পরে আসেন হ্যাঁ এরপর আসেন আলেমরা যদি ধর্ম মেনে যদি এগুলো করে হ্যাঁ তবে কখন সরি আলেমরা কখনো ধর্ম মেনে এগুলা করে না তার মানে ধর্ম যে বিশ্বাস করে আর বিশ্বাস করে না সে নাস্তিক

বেগম রোগের টিচার আপনি হচ্ছে কোথাকার কোন পাবনা সায়েন্স এন্ড টেকনোলজি টিচার আপনার কোন হচ্ছে মৌলানা ভাষা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি টিচার আপনার কোন নোয়াখালী সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি টিচার আপনার কোন সিলেট ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ইউনিভার্সিটি টিচার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি টিচার আমি কমপক্ষে পঁচিশটা ইউনিভার্সিটি আমার হচ্ছে সিরিয়াল করা আছে যাদের আমি একে একে বলতে পারি তাহলে তোমরা তোমাদের এই সমস্ত ভার্সিটিকে বন্ধ করে তারপরে সমৃদ্ধ কথা বলো ঠিক কিনা কিন্তু এই বিষয়ে তোমরা কেন নিঃসুখ থাকো তোমরা কাপুরুষ আলেম বানিয়ে বানিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তারা ঢুকিয়ে দিছে আর ওই রকম তাদের বানানো আলেম ওরা আমরা মনে করি যে কারণ ইসলাম কখন ইসলাম এগুলা সরাসরি হারাম করেছে টোটাল এগুলো করা যাবেই না যে করবে সে হ্যাঁ अब তোমরা বলো যে কি এগুলা করে আর ওই আলমগুলো যদি এগুলা করে তাহলে বোঝা গেল যে ওই আলমরা তোবদের বানানো কারণ ইসলাম কখনো এগুলা সমর্থন করে না আর ইসলাম ইসলামকে না মেনে ইসলামের এই নীতি নীতি অনুসরণ না করে কখনো কেউ মুসলিম হতে পারে না এটা একেবারে ইম্পসিবল সূর্যের যেরকম উত্তর দিক থেকে উঠে না ঠিক একই রকম ভাবে এটা এটা সম্ভব না জি ভাইয়া বলুন আপনি আচ্ছা এখানে বলেছে মোহাম্মদ সালমান নামের একজন এই ভাইকে বলবো উনি প্রচন্ড অজ্ঞ স্টালিন হ্যাঁ এবং লেনিন এরা ছিল পুরোপুরি ধর্ম বিদ্বেষী এবং নাস্তিকতার মূল কনসেপ্ট এরাই লালন পালন করে এরা লক্ষাধিক লক্ষাধিক বিলিয়ন মিলিয়ন বিলিয়ন লোক সাধারণ মানুষকে হত্যা করেছে এর মধ্যে ছিল হিন্দু খ্রিস্টিয়ান মুসলিম এবং জুজ তাহলে এর চেয়ে বড় সন্ত্রাসী সন্ত্রাস বলেও লজ্জা হয় ঠিক কেনা

আমি তো গুলি করে দিয়েছি কারণ আমি শক্তিশালী আমি টিকে ভাই পড়াশোনা করো অলরেডি খাইছে ভাইয়া লজ্জা যদি থাকে সর্বনিম্ন আর পড়াশোনা থাকে আর কোনোদিন সামনে এসো না এই দুটা গাদামের নাস্তিক হয়ে নিজেদের কার কত তোমরা নিজেদের মানে নোংরামির অত তোমাদেরকে নিয়ে এখন জাস্ট এন্টারটেইনমেন্ট করা ছাড়া পাবলিকের আর কিছু করার নেই সত্যি কথা বলছি এদেরকে শুধুমাত্র হাসি কান মানে এদেরকে হাসতেও মানুষ লজ্জা পাবে এদের দেখলে

দর জংগী তকমা তারা যে জঙ্গি সেটা যেন মুছে যায় এই ভালো মানুষগুলো মানে দূর তারা এটা চাপাতে যাচ্ছে এজন্য আর অন্য কিছু না এই যে মানে কি কি ফন্তেজ মনসমারি ফরাইলে মসজিদের ভিতরে ঢুকে তাদেরকে কিন্তু এদেরকে এরা কিন্তু জঙ্গি বলে না জঙ্গি বলতে দেখবেন না হ্যাঁ কারণ তাদের মানসিক ফেসবুক কোম্পানি ফেসবুক পর্যন্ত ফোনেরও ফেসবুক ফেসবুক করতে লক্ষ ফোনের লক্ষ ভিডিও

তিনিও হ্যাঁ স্বীকার করেছেন এরপরে আর কোনো কাউকে লাগে না ভাই ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরা কোন হিসাবে সামনে আসে এবং কমেন্ট করে নিজেরা নিজেদেরকে উলঙ্গ করে

প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি আমাদের ভালোবাসা অঘাত রয়েছে এবং আমরা এই দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং এই দেশে কোনো বিজাতীয় ষড়যন্ত্র আমরা মেনে নিব না সাম্প্রদায়িক কোনো সংঘাত কিংবা ধর্ম নিয়ে বিদ্বেষ কিংবা এখানে যদি কেউ হানাহানির প্লান করে আমরা বাংলাদেশিরা প্রতি একজনেরও যদি বেঁচে থাকে তাহলে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না আতিব আমরা জোরালো আবেদন রাখছি বাংলাদেশ সরকারের কাছে এই জাতীয় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী কুলাঙ্গার নাস্তিক নামের এজেন্টদের অতি অতি তাড়াতাড়ি তাদেরকে আইনা আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হোক এরা আসলে এজেন্ট ছাড়া আর কিছুই না তো মিজানুর রহমান সারাফি ভাই আপনাদের অতি অসংকোভাবে আমি আজকে হ্যাঁ আমি আজকের আজকের মতো আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি খগেন নাম দেওয়া আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি তাদের নাম কিছুটা হয়েছে আমি আমি এভাবে বলি দুঃখিত ভাই কিছু মনে করবেন না যাই হোক সবার প্রতি আমি শুভকামনা এবং আল্লাহ কাছে এটাই দোয়া করি যে আল্লাহ আল্লাহ উত্তম দান করেন হ্যাঁ আর আপনারা ইসলামের পথে এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা আসি

প্রতিটি মুসলিম যুবকদের কাছে কানে কানে পৌঁছে দিতে হবে যে এ দেশের প্রতি দেশপ্রেম ভালোবাসা যদি ন্যূনতম থেকে থাকে সর্বোপরি কোরআন এবং বুকে ধারণ করতে চাও জঙ্গি বিরোধী সমস্ত সচেতনতা করতে হবে এবং এই ধরনের ধর্মবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই আর সময় এসে গেছে সমস্ত বাং আমরা যারা রয়েছি বাংলাদেশে বাংলাদেশের এই দেশ মাতৃকার প্রতি যাদের ভালোবাসা রয়েছে আমাদের আজকে হাতে হাত দিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এবং আমরা সামনেই অবশ্যই জাতীয় নুসরাত হত্যার আর কোন আর কোনো নতুন এই বিভীষিকা যেন আর আমাদের দেখতে না হয় এই জন্য সরকারকে উদার্ত আহ্বান জানাবো আমাদেরকে একটি দৃষ্টান্তমূলক এই ধরনের শাস্তি দিয়ে এই বদমাসগুলিকে আমাদের কাছে একটা এক্সাম্পল হিসাবে সেট করা হোক গোটা বিশ্ব দেখুক বাংলাদেশ মুসলিম ডমিনেটেড এবং মুসলিম মেজরিটি একটা কান্ট্রি হিসাবে এখানে কোনো নোংরামি

এখানে দেখতে পাচ্ছি মুজিবুর রহমান ভাই রেজা মোহাম্মদ মল্লিক ভাই আরও যারা যারা ভাই রয়েছেন আপনাদের সবাইকে বলবো মিশন ভাই সাইম শাহরিয়া রয়েছেন সবাইকে বলবো আমার যত ভাই রয়েছেন আপনারা অ্যাড হতে পারেন সবার সময় পাঁচ মিনিট করে এবং আমি বলবো যে আপনারা সবাই অ্যাড হন একে একে সবার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ চেষ্টা করব এ পর্যায়ে আমরা মূলত অ্যাড করব আচ্ছা আমি অ্যাড লিস্টে একটু সময় নিচ্ছি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশে মূলত কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা জঙ্গিবাদ সন্ত্রাস এই জাতীয় আর কোনো বিভীষিকা আমরা দেখতে চাই না এই ধরনের নোংরা কার্যকলাপ বিশেষ করে ধর্ষণ সহ জৈন এবং নারীদের প্রতি অসম্মানের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এই কুলাঙ্গারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন বাংলাদেশে একটা করা হয় এর আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমরা বিভিন্ন ভাইদেরকে অ্যাড এখানে যারাই রয়েছেন ভাইদেরকে বলবো আপনারা একটু একে একে অ্যাড হন আচ্ছা এক্ষেত্রে আচ্ছা এরশাদ ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এর ভাই আপনাকে আমি অ্যাড দিচ্ছি ভাই আমি সবাইকে অ্যাড দেবো আপনারা সবাই আমার ভাই

বেসিক্যালি আমরা তো সবাই সবার প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনিও একটা সময় অনেক বড় খেদমত করেছেন আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমাদের সবারই ভালোবাসা রয়েছে আমরা আশা করব আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাবেন ইসলামের পক্ষে কথা বলবেন এই আশাটাই করি সমস্ত ভাইদের মধ্যে একতা রাখবেন এটাই আমরা আশা করি আমরা সব ভাই এখানে যারা সব ভাইরা রয়েছি আমরা আসলে সবসময় একতা চেয়েছি ভাই এবং এর জন্য আমরা মনে করেছি যে আমাদের আমাদের কেউ কখনো বিচ্ছিন্ন হবে না আমরা সবাই পরিবার আমাদের মধ্যে রকম বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িকতা কিংবা একে অপরের প্রতি বিদ্বেষ এগুলো কখনোই থাকবে না আপনি আমাদের একজন ভাই আপনি আপনার জায়গা থেকে কাজ করে যাবেন তো এই প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখতে চাই যে আলহামদুলিল্লাহ আপনি নিজে নিজের প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছেন তো আপনি জানেন যে বর্তমানে এই যে নুসরাত হত্যার একটি বিভিষিকাময় আসলে ঘটনা ঘটে গিয়েছে যেটা আমাদের গোটা দেশকে কিন্তু শোকে পাথর করে দিয়েছে এমনটা অবস্থা আজকে আমাদের লাইভে আসতে হচ্ছে যখন কিনা আমাদের অন্তর রক্ত করণ হচ্ছে ওই বোনটি আমারও বোন হতে পারতো আজকে আপনারও বোন হতে পারতো ও তো আমাদেরই বোন কারণ না আমার মুমিনুন এই কোয়ালা হয়েছে প্রত্যেকটি ভাই ও বোন তোমরা একই পরিবারের তোমরা কি প্রত্যেককে প্রত্যেককে ভাই এবং বোন এখন ব্যাপার হচ্ছে এই বিষয়ে যদি আপনি ভাই সংক্ষিপ্তভাবে কিছু বলেন জি জি ভাই জি ভাই ভাই আমার কি কথা ইকো হচ্ছে কথা ইকো হচ্ছে মানে আমার কাছে ইকো আসছে আমার কাছে ইকো আসছে

তো এই যে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনাটি বেসিক্যালি হাসান ভাই দেখেন ওই আমার একটা কথা শুনি না রবীন্দ্রনাথের একটা কথা আছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে এতদিন বেঁচে ছিল তো নুসরাত যদি এভাবে সাহসিকতার সাথে দৃঢ় না থাকতো হয়তো সে সারেন্ডার করে দিলে আমরা তো জানতাম না যে তাকে যৌন নিপীড়ন করা হয়েছে তো এই ধরনের ঘটনা এখন মাদ্রাসায় ঘটনাটা ঘটেছে বলে এটা আগুন জ্বালিয়ে দিতে হবে সবাই খুব বেশি ইম্পেরেশন হয়ে গেছে ঘটনাটা ঠিক তা নয় ঘটনাটা হচ্ছে বাংলাদেশ একটা গ্রাম বাংলাদেশ একটা আমার আমরা সবাই মাদ্রাসাও বাংলাদেশের বাইরে না আমরাও বাইরে না এখানে কারো অন্যায় ঢাকা বা কারো অন্যায় কে চাপা দেওয়ার কোনো কিছু নেই হ্যাঁ আমরা এক্সপেক্ট করি যে ওইখানে একটু ভালো অপরিবেশ থাকবে বাট ঘটনাটা হচ্ছে যে আমরা তো মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি আহ ডে বাই ডে মানে আহ সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সৃষ্টি হচ্ছে এই যে পয়লা বৈশাখের কথা একজন বলছে পয়লা বৈশাখ এর ব্যাপারে ইতিহাস তো আপনিও জানেন আমিও জানি এটা সম্রাট আকবর করেছিল তারপরে আমরা বাংলাদেশে যেটা ফলো করি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৈরি করা পয়লা বৈশাখ এটার সাথে কোনো হিন্দুয়ানি বা কোনো ধর্মীয় কোনো চিন্তা চেতনা নেই তো আজকাল যে পয়লা বৈশাখের নামে যে ফাতরামি হয় ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যেখানে যেন নির্মল আনন্দ থাকে কিন্তু যে অন্যায় গুলো করা হয় সেগুলো আমরা চোখের সামনে দেখি যে তারপরে আবার হ্যালোইন ডে শুরু হয়েছে আবার হোলি একটা অনুষ্ঠান শুরু করেছে নতুন করে এগুলো যেন সরকার যেভাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর কে যেভাবে সরকার আটকে দিয়েছে এইভাবে যেন এগুলোকে আটকে দেয় এবং কোন বড় বড় হোটেলেও যেন কোন অনুষ্ঠান সময় না করতে দেয় জাস্ট ফর দ্য খ্রিস্টিয়ানস দে ক্যান ডু দে সেলিব্রেশন হোলিতে হিন্দুদের হোলি হিন্দুরা করবে অন্য ধর্মের লোকেরা এখানেছে যে আপনি আপনাকে একটু ইন্টারাপ্ট করি মোহাম্মদ সলমান সম্ভবত ওনা বানানটাও ভুল সালমান হবে আর কি যাই সলমান নামে কোনো নাম থাকে না এটা আসলে যে ওই মেয়েটি যদি অন্য ধর্মের হলে কি হতো এইভাবে প্রতিবাদ করতেন আপনাকে বলে রাখি বলে ওই মেয়েটি যদি অন্য ধর্মের হতো ওই মেয়েটি যদি অন্য ধর্মের হতো তবে সবার আগে প্রতিবাদ করতেন রসুল সাল আলাম আল্লাহ একবার বলেন সবচেয়ে বড় দৃষ্টান্ত আপনাকে আমি বলছি এই ঘটনাটি ঘটেছে রসুলের একদম সময়ে মাদারী জীবনে যখন কিনা তার একজন খাদেম ছিলুদি আপনি চিন্তা করেন তার একজন খাদেম ছিল ইয়াহুদি মৃত্যু সজ্জায় কিন্তু তখন বলেনি ও তো একটা ইয়াহুদি রাইট ওকে কেন আমি দেখতে যাবো রে ভাই মুসলিম হলে হক ঠিক কিনা ভাই তার কাছে গিয়েছেন এবং তাকে বলেছেন তুমি যদি সত্যের পথে আসতে চাও তুমি পরেনা ছেলেটি তার বাবার দিকে তাকালেন শেষবারের মতো বাবা আমি কি বলবো তার বাবা সাই দিলেন কারণ তার বাবাও জানতেন যে মোহাম্মদ রসুলাম কোনোদিন মিথ্যা বলেনি সে হচ্ছে সদিক তিনি হচ্ছেন আলমিন তিনি কোনদিন মিথ্যা বলতে পারেন না তিনি হক তো তাকে বললেন বাবা তুমি পড়ে নাও লাই ইহ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেখছেন রসুল এই ক্ষেত্রে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করেননি যে ওনার একটা খাদে মিয়াহুদি আরে ওর মরুক আমি মুসলিম না এটা কিন্তু তিনি বলেননি তিনি বলেছেন উনি ও আমার খাদেম ওকে আমাকে দেখতে যেতেই হবে এটাই না এটাই প্রমাণিত অতএব মনে রাখতে হবে ক্ষেত্রে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু কোন ধর্ম কিছু নাই মনে রাখবেন তারা আমাদের মানবতার সমস্ত কিছু পাবে

আমি ইচ্ছা পোষণ করি না এবং তুমি বলেই যে সম্বোধন করছি তোমরা এমন কাজ করছো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মের এই কাজগুলো করছো ডোট ডু ইট এইটা বললে বাংলাদেশে একটা অস্বস্তিকর অবস্থা হবে তোমরা লিখতে পারবে না এইগুলো করে একটা সম্প্রদায়কে তোমরা আক্রমণ করার চেষ্টা করছো

সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে টিকতেও তো পারবে না সংখ্যা তোমরা বাংলাদেশে এসে মাথা ঘামিও না ভারতে যে নিজে মাথা ঘামাও সেখানে তোমরা সুন্দর একটা পরিবেশ আনাও ভারত এখন ওয়ার্ল্ডের মধ্যে থার্ড টু ফোর্থ রেপে

আর যেটা হাসান ভাই বলছিলাম যে দেখেন আমাদের আমরা আমাদেরকে রিপেয়ার করার চেষ্টা করবো আমাদের আমরা মুসলমান মানে এই নয় যে আমরা সবাই ফেরস্তা হয়ে গেছি উই নেভার ক্লেম দ্যাট এবং মাদ্রাসা মানে যে ওইটা বেহেস খানা হয়ে গেছে নট দ্যাট আমরা আমাদের পারফেকশনের জন্য ট্রাই করছি আর অন্যরা কি করছে অন্য মানুষ কি করলো নিজেকে পবিত্র না করে অন্য মানুষ কি করলো মুসলমানরা কি করলো মাদ্রাসা হুজুর কি করলো এই সমস্ত নিয়ে পড়ে আছে এদের মাথায় মস্তিষ্কের মধ্যে এদের সম্পূর্ণ রূপে একটা বিকৃত হয়ে আছে বুঝেছেন এত হ্যাট্রেড এত হিংসা এত বিদ্বেষ এরা ইতিহাস ভুলে যায় এরা সব কিছু ভুলে যায় একটা ধর্মকে আক্রমণ করার জন্য কারণ আমি যেটা বুঝি হাসন ভাই ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানকে আক্রমণ করার কারণ হচ্ছে এই সমস্ত কাফের মোস্তাক এরা যারা করছে যে ইসলামের মধ্যে তারা খুঁজে পেয়েছে এমন একটা জিনিস যে জিনিসটা তারা ভয় পাচ্ছে যে এই জিনিসটা যদি চলে আসে তাহলে আমাদের হাতে তো ক্ষমতা থাকবে না ইহুদি যে আহ ইহুদি যারা একটা বিশাল গ্রুপ যারা আমেরিকাকে চালনা করে তারা তো ক্যাপিটালিজমকে চালনা করে ইলুমিনটি চালন চালনা করে তারা চায় ক্যাপিটালিজমে এইভাবে তারা ডেমোক্রেসি এর মোড়ক দিয়ে বিভিন্ন দেশে তারা এই কাজগুলো করছে কিন্তু ইসলামিক সিস্টেম যখন আসবে জি আপনাকে একটু সংক্ষিপ্ত করে দিতে যাচ্ছি ভাই সময় শেষের দিকে সরি ঠিক আছে আর ভাইদের সময় দিতে হবে আপনি সুস্বাস্থ কামনা করছি যদিও আপনি আমাদের থেকে অনেক দূরে থাকেন অনেক সময় সময় এটা পারেন না আর আমাদের সাথে আপনার সব সময় হয়তো কথা হয় না

যারা আরো যারা ভাই রয়েছে তারা সবাই অ্যাড হন একে একে সবাই সঙ্গে কথা বলবো আচ্ছা মোহাম্মদ নিলয় আহ এবার কথা বলছি কথা বলছি আপনি কানেক্ট হতে পারেন জি আপনি কথা বলতে চাচ্ছেন কানেক্ট হন হ্যাঁ মোহাম্মদ দিল আপনাকে অ্যাড করা হয়েছে আপনি কানেক্ট হন আপনি আমার ভাই ফ্যান হতে হবে না আপনি আমার ভাই এটা অনেক বড় আমার পাওয়া হয় জি জি ভাই বলতে পারেন বলেন আপনার সময় পাঁচ মিনিট নুসরাত হত্যা হ্যাঁ এই বিষয়টা জি জি আমি জানি পাশাপাশি আপনার কোনো ভিউ থাকলে আপনি বলতে পারেন জি এখন আপনাকে ফ্লোর দিলাম আপনি কথা বলুন আমি জি আমি জি হ্যাঁ হ্যাঁ আমি আমি একটা কথা বলতে চাই এটা হলো যে আপনি হলো যে প্রথম প্রথম

এবং বলা হয়েছে কোরআনটা হচ্ছে রসুল আসলাম জীবনী বুঝা গেছে এটা রসুল হাদিস প্রমাণিত হয়েছে এখন ব্যাপারটা রাইট পড়েছেন আপনারা সবাই জানেন বিখ্যাত হাদিস তো এখন আমরা দেখবো যে আসলাম এই যে রসুল ফুল জীবনটাই হচ্ছে হাদিস

কোরআন যে বলে সেটা হলো যে কোনো বিশেষ করে সুরা নূরের যদি আপনি ঢোকেন সেখানে বলা হয়েছে কোন হাজব্যান্ড যদি ওয়াইফকে বা এটা যদি আপনি ফিকের পরিভাষায় দেখেন কোনো এরকম হতে পারে যে কোনো পুরুষ যদি কোনো মহিলা বা তার ওই স্ত্রীর উপর যদি এই অভিযোগ আনে যে সে কি শত মানে সতী কোনো নারী নয় কিংবা সে ব্যবচার করছে সেই ক্ষেত্রে তাকে চারজন সাক্ষী উপস্থাপন করতে হবে যদি সে উপস্থাপন না করতে পারে তাহলে তাকে যে এই যে একটা হেনস্থা করা হলো তার নামে মিথ্যাচার করা হলো তাকে কিন্তু কি করতে হবে আশি লাঠির ঘা দিতে হবে চিন্তা করতে পেরেছেন মানে ওই মহিলার উপর কি করার জন্য তাকে যে এই যে একটা হেনস্থা করা হলো তার নামে মিথ্যাচার করা হলো ঠিক না এই জন্য তাকে কি তাকে লাঠির বেতরা খাত খাইতে হবে আচ্ছা এখন এর মধ্যে আবার আরেকটা ফিলসফি আছে আপনি লক্ষ্য করতে করলে অবাক হয়ে যাবেন যে ইসলাম নারীদের কি পরিমাণ অধিকার দিয়েছে আপনি অবাক হয়ে মদিনার জীবনে মদিনার জীবনে একজন মহিলা মানুষকে ফজরের সলাতের সময় অন্ধকার অবস্থায় একজন মুনাফেক একজন মুনাফেক তাকে ধর্ষণের চেষ্টা করবেন ধর্ষণ করে পরবর্তীতে শুধুমাত্র তার স্বীকৃতিতে তার সাক্ষ্য অনুযায়ী তার কিন্তু চারজন সাক্ষী কি লাগে নেই কারণ তার ধর্ষণের আলামত পাওয়া গেছিল ডেফিনেটলি পাওয়া গেছিল এখন ওইটা

যে তাকে যে ছোটবেলার সেই যে মা হালিমাতুসা দিয়ে তিনি আসলেন সমস্ত সাহাবিরা অবাক হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি স্ট্যান্ড আপ সেখানে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার হঠাৎ করে রসুন দাঁড়িয়ে গেলেন আরে বাপরা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ কে এমন আসলো একজন বয়স্ক নারী কেপে কেপে লাঠি ধরে ধরে এগিয়ে আসলেন এই কে যার জন্য এইরকম একজন শ্রেষ্ঠতম মানুষ উঠে দাঁড়িয়ে গেলেন রাসুল শাহাস চোখে পানি তিনি নিজের চাদর বিছিয়ে দিলেন লভ একবার নিজের চাদরটুকু মসজিদে বিছিয়ে দিলেন দিয়ে বললেন মা আপনি এখানে বসেন সবাই কবাক করে দিয়ে বললেন ইনি আমার সেই মা যিনি ছোটবেলায় আমাকে যখন আমি খাবার পাইনি তখন তিনি আমার আমার জন্য কষ্ট ইনি আমার সেই মা লভ একবার এই সেই আমাদের ইনি আমাদের সেই রাসুল ইনি আমাদের সেই রাসুল হে রাসুল আমি আমরা তোমাকে ভালোবাসি কেন ভালোবাসি কারণ ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ডার্ড হিউম্যানিটি মানবতা আপনার মানবতা এবং মাতৃত্ব সংসারের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা সামাজিক বিপ্লব লিডার হিসাবে হাজবেন্ড হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রে এই মানুষটির চেয়ে বেস্ট কোনো পার্সোনালিটি আপনি কোনোদিন হাজির করতে পারবেন না একজন সত্যিকারের যদি আপনি লিজেন্ডারি কোনো ব্যক্তিত্ব হন আপনাকে আপনি অবাক হয়ে যাবেন আপনি জর্জ বার্নার্ড মতো লোক আজকে বড় বড় ফিলোসফার যারা রয়েছে গান্ধীর মতো লোক

আপনাকে বলবো যদি নিরপেক্ষভাবে এই মানুষগুলোর সর্বনিম্ন ঠিক কিনা ভাই আমরা আজকে উদার্ত আহ্বান জানাচ্ছি যে মানবতার যে সংজ্ঞা এই যে রসুলাম আজকে যদি আমার একটা টপিক দেখুন যে নুসরাত হত্যা এবং রাসুলা বেঁচে থাকলে আজকে কি করতেন দেখুন রসুলের সমাধি কি করা হয়েছিল একজন বিবাহিত জেনাকারী হলে সাথে সাথে তাকে হত করা হবে আপনি কি মনে করেন এই ঘটনা দেখার পরে কোন পুরুষ মানুষ জীবনে কোনোদিন সাহস করবে জীবনে কোনোদিন শাহস করবে আপনি ধরেন আপনার চুরি চুরির একটা কাটা কেমন একটা দুঃখের বিষয় কষ্টের বিষয় এত বড় অমানবিক জিনা ভাই একটা চোরকে ওই দেশের সরকার ইসলামী সরকার প্রথমে টাকা দিবে তাকে তাকে চ্যারিটি দিবে যে তুই চুরি করিস না বা চুরি করবি কেন তুই আমাদের টাকা নিয়ে নিজে একটা ব্যবসা বাণিজ্য করে খা ঠিক না তার পরেও তাকে যদি এই হাজার ঘোষণা দেওয়ার পরেও ওই যে কিছু আসার স্বভাব নষ্ট যার মানে না কোনো আদর্শ সে ঠিক রে তার পরেও যদি চুরি করতেই থাকে কন্টিনিউ তখন তার ওই পরিমাণ একটা চুরির একটা নেশা আছে সেই অনুযায়ী তার কবজি কেটে না হয় এটার ফিলোসফি কি এরা যা আমাদেরকে বলে যে ফিলোসফি তাদেরকে ফিলোসফি শেখাচ্ছে এবার 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 শুনে রাখুন ধরেন ফর एग्जांपल আপনি একজন চোর আপনার কবজি পর্যন্ত কেটে না হইছে আচ্ছা আপনি বলেন তো আপনার নাতি পুতি 14 গুষ্টি যতবার আপনার হাতটা দেখবে ততবার কি বলবে দাদু চুরি কারণ সরকারে তো কোন নিয়ম কি নেই আপনি বুঝতে পারতেছেন আপনার কতগুলো প্রজন্ম আপনাকে দেখে শিক্ষা নিচ্ছে এবং কতগুলো প্রজন্ম কত বড় আগে থেকে প্রিকশন হিসাবে বাপরে বাপ অল্লাহি আর যাই করি ভাই চুরি করা যাবে না বিকজ কেন ওই যে আমার দাদার অবস্থা দেখো এবং ওই লোকটির কারণে কিন্তু দেখেন একদম ইসলাম শুধুমাত্র সতর্কই করে না গোড়া পর্যন্ত কেটে দেয় যেন চুরি হয়ে ঢুকে বেইল নিয়ে এসে জামিন নিয়ে এসে নতুন করে ডাকা সুযোগ ইসলাম দেয় না এবার বুঝতে পারছেন ভাই এই জন্য ইসলাম এবং ইসলামের সবচেয়ে বড় জিনিস ইসলাম ফাউন্ডেশনে একজন মানুষকে রেডি করে ফেলে সে কখনো দ্বিতীয়বার কোনো কাজ করার সাহস করে দিতে পারে না আশা করি বুঝতে পেরেছেন জি জি আর কোনো প্রশ্ন বলেন হ্যাঁ 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 আরেকটা কথা হচ্ছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বিষয়ে আপনি জানেন যে বর্তমানে বর্তমানে বিশেষ করে আহ বিশেষ করে জঙ্গিবাদ একটা গোটা বিশ্বের একটা কিন্তু ফেনোমেনা এখন হয়ে গেছে এবং এই যে দেখুন আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের ঐতিহ্যবাহী নর্থ সাউথ থেকে শুরু করে হালের ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ গুলোর

ভালো করে শুনে রাখবেন এমন কি কোন সৈন্য যদি হাত থেকে হঠাৎ করে অস্ত্র ফেলে দিয়ে বলে আমি সারেন্ডার করলাম তাকে হত্যা করা যাবে না তাহলে ইসলাম যে এত বড় মানবতার স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে আপনি কিভাবে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেন আপনার লজ্জা হয় না আপনার মোহামুল আপনাকে ওসিয়াত করে যায় আর আপনি তার প্রতি আবার ভালোবাসা দেখানোর জন্য ভণ্ডামি করেন অতএব

এটা একটা ব্যাপার আপনি জানেন যে আমার খুব ভালো লাগলো ছাত্র এবং আপনি অনেক এগিয়ে যান অনেক ভালোবাসা থাকলো খুবই মিশুক একজন ভাই আলহামদুলিল্লাহ এবং আসলে এরকম ভাইদের সঙ্গে কথা বলে অনেক বেশি ভালো লাগে ভাইগুলি আসলে শক্তির উৎস তো কথা বলবো এস রুবেল আমার ছোট ভাই এসকে রুবেল এসকে রুবেলের সঙ্গে কথা বলবো এসকে এস কে রুবেলকে জানাচ্ছি আজকের আমার লাইভে চলছে স্পেশাল লাইভ টপিক হচ্ছে নুসরাত হত্যা এবং রসুদ সরসরম আজকে যদি আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে কি অ্যাকশন নিতেন চলছে লাইভ আজকে লাইভ সবাই দেখুন ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করছে অনেকেই এস কে রুবেল আমি অ্যাড দিয়েছি কানেক্ট হতে পারেন জি এস কে রুবেল আমি অ্যাড দিয়েছি কানেক্ট হতে পারো ভাই জি আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে দেখছেন মোহাম্মদ একটু আগে যে ভাই আমাদেরকে ছেড়ে গেলেন আলহামদুলিল্লাহ আবার কথা হবে সাদাত হোসেন রয়েছেন আহ রয়েছেন রূপচন্দন ভট্টাচার্য আমাদের আহ মুসলিম ভাই আহ এছাড়াও অনেক অনেক ভাইরা আজকের লাইভ দেখছেন আমাদের সাথে রয়েছেন বিশেষ ক্যারো খুবই মজার একজন মানুষ বিশেষ ক্যারোর সাথে রয়েছেন নাজমুল হক সাথে রয়েছেন রায়হান রয়েছেন সোয়ান মুক্তাদির মুত্তাকিন নুরুল আরও রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ সলমান যে ভাইটি আসলে অবুজ ভাই তাকে আমরা বুঝিয়ে যাচ্ছি আল্লাহ পাক হৃদায়ত দেগ দোয়া করি আমাদের সাথে রয়েছে মোহাম্মদ আলামিন আমাদের সাথে আরও রয়েছেন আরও রয়েছেন আমাদের লিস্টটা অনেক বড়ো মুত্তাকিন নুরুল ভাই রয়েছেন সরি রয়েছেন রেজা মল্লিক আবারও রেজাহমদ মল্লিক জাহিদ শেখ রয়েছেন বলেছেন ভাই যে চোখে পানি চলে এসছে জি ভাই রসুল হাসান প্রতিটি কথায় প্রতিটি কাজ তার যে 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 এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো বলতে গেলে আপনার চোখে পানি না এসে পারবে না আসলে সঠিকভাবে সিরাজ যদি আপনি জানেন রসুল হাসান প্রতি ভালোবাসা অফুরন্ত ভালোবাসা আপনার কাছে আসতে বাধ্য আপনি সেটা বুঝবেন আচ্ছা এরশাদ রাহেন ভাইকে আমি

তাহলে উনি আলিম হলেন কিভাবে আমি তো মনে করি উনি আলিম নয় উনি ওই মুফতি মাসুদের মাসুদ নিজে প্রকাশে উনি এক আমি শুনেছি উনি মুফতি মাহফুজুল মাসুদ বলেছেন আমাদের মত অনেক আলেম আছে এই বাংলাদেশে যারা প্রকাশ করতেছেন আমাদের রূপটা আমি তো মনে করতেছি এই মুফতি মাসুদের মত লোক এই মাদ্রাসাতে বিভিন্ন মাদ্রাসাতে লুকিয়ে আছে বিভিন্ন খ্রিস্টান মিশন নারীর লোকেরা

অর্থাৎ বলা হচ্ছে যে যাদের চুখ আছে শুনে না যারা যাদের কর্ণ আছে যাদের চুখ আছে দেখে না যাদের কর্ণ আছে শুনে না যাদের কল আছে কিন্তু বুঝে না এদেরকে চতুষ পর্যন্ত বলা হয়েছে তারপর বলা হয়েছে বাল আল পর্যন্ত থেকে খারাপ তাহলে আমাদেরকে বুঝতে হবে যে উনি আলিম নয় শুধু মাদ্রাসাতে পড়লেই আলিম হওয়া যায় না আলিম হতে হলে আলিম মহা আমল ও লাগে

বললে আপনার সন্তান কে কি আপনি বলবেন যে সে অনেক কিছু জানে আর আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের এই যে ম্যাটিকে যে যে দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি অনেক অনেক অতীতে দেখেছি অনেক ঘটনা ঘটেছে কিন্তু কয়েকদিন দেখা যায় এই সোশ্যাল মিডিয়া দরেন তারপর পত্র পত্রিকা দেখেন আপনি কয়েকদিন চলে তারপর হঠাৎ করে হাইড হয়ে যায় তো আমি আশা করি প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যে এই বিষয়ের উপর পদক্ষেপ নেওয়ার জন্য তারপর আমাদের হাইকোর্টও আজকে দেখেছি এই বিষয়ের উপর তারা নজরদারি করবে যে এই মডাটা নিয়ে আমরা আশা করব সবাই যে সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত তাদেরকে তোমার সর্বোচ্চ শাস্তি দিয়ে শাস্তি দিয়ে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত আর ইসলামে এদের কোনো জায়গা নেই শুধু যে টুপি আর পাঞ্জাবি পড়লেই যে একজন হুজুর হয়ে যাবে

একটা মস্ত ভুল ধারণা আমাল থাকতে হবে রসুলের সুন্না তার মধ্যে থাকতে হয় এই বিষয়গুলোকে সামনে রেখে একজন আলিমকে মূল্যায়ন করতে হয় শুধুমাত্র তার কথার দশ পয়সার দাম ইসলামের নেই ইসলাম তাকে তখনই দাম দেবে যখন সে সেই কথাটা অ্যাকর্ডিং টু কোরআন এবং শুননা অনুযায়ী বলবে এবং নিজে আমাল করবে ঠিক কেনা ভাই তা না হলে সে কিন্তু নিজে মনাম হয়ে যাবে বিন উবাই আব্দুল তিনি কিন্তু মধ্যে থেকেই আপনি বদরের যুদ্ধ বলেন বা অন্যান্য যুদ্ধ বলে পিছু রটিয়ে এমনকি আজবের সময় দেখবেন যে অনেক কথা রটিয়ে রসুদ্ সাসম ত্যাগ তো বিরক্ত করে মেরেছে এর নেতৃত্বেই কিন্তু শিয়া সম্প্রদায় খারিজি সহ পরবর্তীতে বিশাল একটা ইতিহাসের পরিক্রমা জুড়ে এই ব্যক্তিরই কিন্তু অবদান ছিল অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরা আসলে নামে মাত্র মুসলিম হলেই কি